বর্তমান ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমসে দু হাজার আঠেরোর যে কোশ্চেন এসেছিলো সেখানে রিজনিং এর যে পার্টটা সেইটা আমরা সলভ করব অলরেডি দু হাজার কুড়ি সলভ করে ফেলেছি আমরা এই ভিডিওতে দু হাজার আঠেরোর রিজেনিং পার্টটা সলভ করব চলো তাহলে কোশ্চেন দেখা যাক ফার্স্ট কোশ্চেন বলছে কয়েন্ট মিন্ট ব্রিক্স ইজ টু মানে কয়েন্টের সাথে মিন্টের যে রিলেশন ব্রিকের সাথে কি রিলেশন আছে এই অপশানগুলোর মধ্যে সেটা দেখতে হবে আচ্ছা কয়েন মানে হচ্ছে মুদ্রা আর মিন্ট মানে হচ্ছে যেখানে তৈরি হয় তাহলে এইটা তৈরি হচ্ছে এখানে সিমিলারলি ব্রিক্সটা কোথায় তৈরি হয় ব্রিক্সটা তৈরি হয় ফাউন্ড্রিতে নয় মেট্রিক অবস্থা ফার্নেসে নয় ক্লিনে তৈরি হয় তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেনে আমরা যাই হোয়াট শুড বি দ্য কাম ইন দ্য প্লেস অফ দিস কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কে কি আসবে সেটা আমাদের জানতে হবে এই কোশ্চেন মার্কে কি আসবে সেটা জানতে হবে এখানে দেখো তিন ছয় বেড়েছে তিন এখান থেকে তিন বেড়ে আচ্ছা অন্যটা দেখে নি আট ছয় চোদ্দ ছয় চোদ্দ ছয় কুড়ি মানে এইটা অল্টারনেটিভ সিরিজ সিমিলারলি তিন থেকে তিন বেড়ে ছয় হল আবার ছয় থেকে তিন বার করলে নয় তাহলে আনসার হবে ডি ক্লিয়ার হচ্ছে ডি নেক্সট এইট পারসন সরি ই এফ জি এইচ আর সিটিং অন দা রাউন্ড টেবিল ফেসিং এট দা সেন্টার তাহলে এইট পারসন সি এবিসিডি আমরা এই ধরটাই করি এ বি ডি এইট পার্সন এইট পারসেন্ট যখন আছে তাহলে আটটা পজিশন এরকম হবে চারটে হয়ে গেল মাঝখান দিয়ে এই হচ্ছে আটটা পজিশন হবে রাইট এবার কী বলছে দেখো রাউন্ড ডি ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ এফ আচ্ছা এফ যদি এখানে হয় তাহলে ডি হচ্ছে সেকেন্ড লেফট ফার্স্ট লেফট সেকেন্ড লেফট ডি এখানে হবে তারপরে কী বলছে থার্ড টু দ্য রাইট অফ এইচ এইচের থেকে থার্ড তাহলে এক দুই তিন তাহলে এইচটা এখানে হলে থার্ড রাইট হচ্ছে আচ্ছা এ ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এফ

তারপরে কী বলছে সি ইজ দ্য সেকেন্ড রাইট অফ বি সেকেন্ড রাইট একটা রাইট দুটো রাইট সি এখানে হয়ে গেল তারপরে কী বলছে জি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এফ এফের কাছে জি নেই এফের কাছে যদি জি না এখানে হয় তাহলে একটাই অপশান এখানে জি তাহলে কে পড়ে রইলো এ বি সি ডি ইটা বাদ পড়েছে তাহলে ইটা হচ্ছে এখানে আমাদের কোশ্চেন বলছে এবং ইনফরমেশন ইমিডিয়েট লেফট অফ ই এর ইমিডিয়েট লেফট কি আছে ই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট যদি বুঝতে না পারো আর রিপিট করে শুনে নাও জাস্ট যা ইনস্ট্রাকশন আছে পরপর বসালেই এই অপশনটা পেয়ে যাবে নেক্সট বলছে ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল টকিং টু ইচ আদার ফেস টু ফেস অজয় আর অমল ফেস টু ফেস কথা বলছে ইফ অমল শ্যাডো এক্স্যাক্টলি টু হিটস রাইট আচ্ছা ইভিনিং বলে দেওয়া মানে বুঝতে হবে সানটা তখন ওয়েস্টে আছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট এখানে সান আছে তাই তো সানটাই দিকে আছে তাহলে উম স্যাডোটা পড়বে তার উল্টো দিকে ইস্টের দিকে শ্যাডো পড়বে তাহলে অমল স্যাডো হ্যাজ এক্সাকলি রাইট সাইড তাহলে এই যদি অমল থাকে তার রাইট সাইডে ইস্ট এইদিকেই এই স্যারোটা পড়বে এই দিকে পড়বে ইস্টের দিকে তাহলে অমলের মুখটা এদিকে রয়েছে তাহলে অজয়ের মুখটা কোন দিকে থাকবে অজয়ের মুখটা এদিকে থাকবে তাহলে এটা যদি ইস্ট হয় ইস্ট ইস্ট যদি হয় তাহলে এটা ওয়েস্ট হলো এটা নর্থ এটা সাউথ তাহলে ওর মুখটা সাউথের দিকে হবে তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট টু পাইপস ক্যান ফিল এ সার্টেন টোয়েন্টি মিনিটস অ্যান্ড থার্টি মিনিট রেসপেক্টলি দুটো পাইপ আছে একটা টোয়েন্টি মিনিটে ফিল করে একটা থার্টি মিনিটে তাহলে এ পাইপটা এক মিনিটে কতটা ফিল করবে ওয়ান বাই টোয়েন্টি বি পাইপটা এক মিনিটে কতটা ফিল করবে ওয়ান বাই থার্টি এবারে এ দুটোকে যদি অ্যাড করা যায় তাহলে কত হয়ে যাবে এলসিএম হচ্ছে লসাগু গো তিরিশ তিন প্লাস দুই বারো পাঁচ বারো ষাট একের বারো তার মানে পুরো ফিল করবে দুজন একসাথে মিলে বারো মিনিটে দুজন একসাথে মিলে ফিল করতে পারে বারো মিনিটে তাহলে এখানে কোয়েশ্চেনটা বলেছে ওয়েন দ্য ফার্স্ট পাই মাস্ট বি টার্ন অফ সো দ্যাট দ্য সিস্টেন্ট মেবি ফিল টেন মিনিট মোড় টেন মিনিট মোড় এমনিতেই তো লাগছে এবি দুটো চললেও দশ মিনিটের বেশিই লাগছে তাহলে এটা আমি থরি বারো মিনিটে অফ করলেও দশ মিনিট লাগছে দশ মিনিট অফ করলেও দশ মিনিট লাগছে নয় মিনিট অফ করলেও তার মানে কটার জন্যই দশ মিনিটের বেশি লাগছে তাহলে এখানে কোন অ্যান্সারটা আমি শিওর নয় তবে এখানে অ্যান্সার সব জায়গায় এ দিয়ে ইচ্ছে দেখেছি কিন্তু হওয়ায় আমি আমি যাই না নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ স্কুইট স্কুইট ইজ আই এটা হচ্ছে আট চোখে দেখা আট চোখে দেখার সাথে চোখের একটা লিঙ্ক আছে আট চোখে দেখা কে করে চোখ করে সে স্কুইজ মানে হচ্ছে চাপা বা পেশা সেই পেশন করা পেশন সেই পেশন করার কাজটা কী করে টাং ক্লোথ এই হ্যান্ড হ্যান্ড করে হাত দিয়ে আমরা পেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে ডি নেক্সট পিস গ্রেটার দ্যান কিউ বাই সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যদি বেশি হয় তাহলে কত হবে ওয়ান সিক্সটি বাই হান্ড্রেড ইন্টু কিউ তার মানে হচ্ছে এখানে হলো সিক্সটিন বাই টেন কিউ অ্যান্ড গ্রেটার দেন আর বাই থার্টি পারসেন্ট এর থেকে থার্টি পারসেন্ট বেশি মানে ওয়ান থার্টি বাই হান্ড্রেড ইন্টু আর তার মানে থার্টিন বাই টেন আর আমাদের করতে হবে কিউ বাই পি আচ্ছা এখান থেকে আমরা ফার্স্ট অপশন থেকে কী পাচ্ছি পি বাই কিউ ইজ ইকোয়াল টু সিক্সটিন বাই টেন আর এখান থেকে পি বাই আর ইকোয়াল টু পাচ্ছি থার্টিন বাই টেন তাহলে ওদের কিউ বাই পি লাগবে তাহলে এইটা বাই ওইটা করে দিই টু এটাকে ওয়ান যদি বলি টু ডিভাইডেড বাই ওয়ান কী পাবো পি বাই আর আরটা হচ্ছে পি বাই কিউ পি বাই আর হচ্ছে থার্টিন বাই টেন আরটা হচ্ছে সিক্সটিন বাই টেন এখানে কিউটা ওপরে উঠে যাবে আটটা নিচে আসবে কিউ বাই আর ইকুয়ালস টু এখানে থার্টিন বাই সিক্সটিন আমাদের কিউ বাই পি লাগবে থার্টিন বাই থার্টিন তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুড আচ্ছা নেক্সট হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি আচ্ছা এ ব্লাড একটা ডিটেলস ভিডিও আছে চাইলে দেখতে পারো কি বলছে এ ইজ দ্য ফাদার অফ বি এ ইজ ফাদার অফ বি যে জানি না সি ইজ দ্য ব্রাদার অফ সি সি ইজ দ্যাদার অফ এ সি ইজ দ্যাদার অফ এ এফ ইজ দ্য সিস্টার অফ বি এফ ইজ দ্য সিস্টার অফ বি এম ইজ দ্য ফাদার অফ

ডিফল্ট ইস সেলার অ্যান্ড বায়ার বাই ওয়েট এক্সটেন টোয়েন্টি পার্সেন্ট তাহলে দুজনকেই টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট যদি করে এটা একটা ফর্মুলা আছে ফর্টি ফোর পার্সেন্ট হবে এটার এক্সপ্লেনেশন এই মুহূর্তে আমার জানা নেই ওকে নেক্সট দেয়ার আর সিক্স বুকস এফ আর হ্যাভ দ্য ব্লু কভার ব্লু কভার আচ্ছা এর মধ্যে আমাদের বি ব্লু কভার আছে এইটা রেড কভার বাকিগুনো তারপরে নিউ বুক আছে ওল্ড বুক আছে ফিজিক্স আছে আর ল আছে এই তো আমাদের কোশ্চেনে চলে যাবে হোয়াট হো হুইচ ইজ দ্য রেড কভার নিউ রিপোর্ট বুক এইখানটা আমাদের কোশ্চেন রেড তাহলে রেডের মধ্যে আমাদের কে কে আছে রেড রেস্ট রেস্ট মানে এ এখানে লিখে নিই রেড এর মধ্যে কে কে আছে এই যে বি সিই বাদ দিয়ে তাহলে এ হবে ডি হবে আর এফ হবে তারপরে চলে যাও নিউ 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 এর মধ্যে কে আছে নিউ এর মধ্যে আছে ডি এফ কমন তারপরে আছে ল লয়ের মধ্যে কে আছে ডি ল এর মধ্যে আছে এ সি ডি তাহলে এই তিনটের মধ্যে কমন কে আছে ডি তাহলে आंसर হচ্ছে ডি ক্লিয়ার নেক্সট হুইচ অফ দা এর থেকে এটা বড় ভুল প্রথমটা ভুল হয়ে গেল এর থেকে এটা বড় হ্যাঁ বড়ো এর থেকে এটা বড় বড় এর থেকে বড় দুই ঠিক এর থেকে এটা বড় ঠিক আছে এর থেকে এটা বড় এটা ভুল তাহলে অ্যান্সার বি

মাইনাস পাঁচ বছর দুই তিন ছয় আঠেরো প্লাস কুড়ি হচ্ছে তাহলে এটা হলো না এটা ভুল ম্যাচ করলো না বিয়েটা দেখে নাও থার্টি সিক্স গুণ গুণ মানে কি আছে গুণ মানে হচ্ছে অ্যাডিশন সিক্স প্লাস প্লাস মানে কি আছে ডিভিশন প্লাস মানে হচ্ছে ডিভিশন আহ সেভেন ভাগ ভাগ মানে হচ্ছে সাবট্রাকশন দুই তারপরে মাইনাস মানে কি আছে মাল্টিপ্লিকেশন ছয় এখানে কত হচ্ছে ছয় ভাগ সাত আও এখানেই তো স্যাকশনে চলে আসছে এটা এমনিতেই হবে না তারপরে থার্টি সিক্স ভাগ ভাগ মানে হচ্ছে সাবস্ট্রাকশন ছয় তারপর প্লাস মানে হচ্ছে ডিভিশান তিন তারপরে গুণ গুণ মানে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশান পাঁচ মাইনাস স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন সো মাল্টিপ্লিকেশান থ্রি তাহলে এখান থেকে কী পাবো ছয় এখানে দুই ছত্রিশ থেকে দুই বার দিলে চৌত্রিশ আর এখানে হচ্ছে তিন পাঁচ পনেরো চৌত্রিশ পনেরো হচ্ছে নাইন ফর্টি নাইন এখানে চল্লিশ আছে এটাও ম্যাচ করলো না ডি এরটা ম্যাচ করতে বাধ্য তো একবার চেক করে দিই থার্টি সিক্স মাইনাস মাইনাস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন ছয় প্লাস প্লাস মানে হচ্ছে ডিভিশন ডিভিশন তিন অ্যান্ড গুণ গুণ মানে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন পাঁচ অ্যান্ড ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সাবস্ট্রাকশন তিন এখানে কত হচ্ছে দেখে নাও এটা দুই হবে ছত্রিশ দুগুণে বাহাত্তর আর এখান থেকে বিয়োগ করলে দুই তার মানে হচ্ছে সেভেন্টি ফোর তাহলে ম্যাচ করলো তাহলে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার হচ্ছে ডি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে কী বলছে পয়েন্ট আউট দ্য লেটার হুইচ রিপ্রেজেন্ট ইন্ডিয়ানস অ্যান্ড হিস্টোরিয়ান দুজন হবে বাট নট পলিটিশিয়ান তাহলে ভেন গ্রামের নিশ্চয়ই মনে আছে এই রিজিয়ানটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে হিস্টোরিয়ান হচ্ছে এই রিজিয়ানটা তো হচ্ছে মানে ডি হচ্ছে তিনজন ইন্ডিয়ান হবে হিস্টোরিয়ান হবে পলিটিশিয়ান হবে বি হচ্ছে শুধু ইন্ডিয়ান হিস্টোরিয়ান পলিটিশিয়ান নয় বুঝা যাচ্ছে এ হচ্ছে শুধু ইন্ডিয়ান হিস্টোরিয়ান পলিটিশিয়ান কিছুই নয় তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী কি বলছে যে হিস্টোরিয়ান ইন্ডিয়ান হিস্টোরিয়ান হবে বাট পলিটিক্স না তাহলে বি হচ্ছে কারেক্ট आंसर অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट ইফ 2000 ইয়ারে বার্থডে অফ নেতাজি এই ক্যালেন্ডারে একটা ডিটেইলস ভিডিও আছে ক্যালেন্ডারে কিভাবে ওয়ার্ড করতে হয় ওয়ার্ড নাম্বার দিয়ে চাইলে দেখতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে আছে আচ্ছা ইফ ইন দা ইয়ার 2000 সাল বার্থডে অফ নেতাজি বি ওয়েডনেসডে 2000 সালে নেতাজির বার্থডে নেতাজির বার্থডে 23 জানুয়ারি জানুয়ারি সেটা হচ্ছে ওয়েনেস ডে ওয়েন্স রাইট ইন্ডিপেন্ডেন্স ডে মানে ফিফথ আগস্ট সেটা কবে হবে ওই ইয়ারে আমাদের জানতে হবে এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অড ডে তাহলে একত্রিশে জানুয়ারি তাহলে তেইশ থেকে যে গেলে আমি আটটা দিন পাবো জানুয়ারিতে জানুয়ারিতে আমাদের গুলো জানতে হবে জানুয়ারিতে আটটা দিন পাচ্ছি ডে হয়ে যাচ্ছে একটা সাত দিয়ে করলে একটা এক্সট্রা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে দু হাজার সাল মানে ফেব্রুয়ারি উনত্রিশ দিন তাহলে ডে পেয়ে যাবে একটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে হচ্ছে ডে হচ্ছে তিনটে ওই যে একত্রিশ দিন চার সাথে আঠাশ তিন এক্সট্রা হচ্ছে সেই জন্য জানুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে হচ্ছে তিরিশ দিন তার মানে দুটো মেতে হচ্ছে আবার তিনটে মে জুনে হচ্ছে দুটো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আবার তিনটে আর আগস্টে কত পাব আগস্টে হচ্ছে পনেরো দিন মানে হচ্ছে সাতগুনে চোদ্দ একটা অর্ডে তাহলে এগুলো যোগ করো এক একে দুই তিনে পাঁচ ছয় সাত তাহলে এই পাঁচ এক একে দুই তিনে পাঁচ দু সাত এই সাত ক্যান্সেল হয়ে গেল তিন তিনে ছয় সাত আট একে নয় মানে নয় হলো আবার সাত দিয়ে যদি ভাগ করো তাহলে দুই এক্সট্রা তারপরে দুটো ওর ডে মানে দুটো এক্সট্রা ডে তাহলে ওয়েনএস ডে আরো দুদিন এগিয়ে যাও ওয়েনএস থার্সডে ফ্রাইডে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ফ্রাইডে ইজ দ্য অ্যান্সার ক্লিয়ার ই ওয়ার্ড ডে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তুমি ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে ওয়ার্ট ডে ভাই কি করে ক্যালকুলেট করে কেন ওয়ার্ড ডে প্রয়োজন ওকে নেক্সট আচ্ছা হাউ মেনি স্ট্রেট লাইন লাইনস দেিগার ফর্মটা কতগুলো স্টেট লাইন লাগবে এই ফিগারটা তৈরি করতে দেখো অরিজেন্টালি কটা আছে এক দুই তিন চার পাঁচটা লাইন আছে বা ভার্টিক্যালি কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে পাঁচটা পাঁচটা হলো হলো এবার এইভাবে কটা আছে দেখো এই একটা দুটো তিনটে তিনটে আছে আর এইভাবে কটা আছে একটা দুটো তিনটে তিনটে আছে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সিক্সটিন ক্লিয়ার নেক্সট বলছে দিস আর দ্য ইন্টেলিং দে আর অনেস্ট দেবিসিয়াস এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং পারসন ইজ নাই হার্ড ওয়ার্কিং নট অ্যাম্বিশিয়াস হার্ড ওয়ার্কিংও হবে না অ্যাম্বিশিয়াসও হবে না এবার দেখো হার্ড ওয়ার্কিং এই তাহলে এই হবে না মানে এই অপশানগুলো যেখানে বাদ যাবে অ্যাম্বিশিয়াস এই অপশানগুলো যেগুলো হবে না বাদ যাবে তাহলে টম টমটা এর মধ্যে পড়ে গেছে ড্রিক ড্রিকটা পড়ে গিয়েছে জ্যাক জ্যাক পড়ে গিয়েছে পড়ে আছে হেনরি হেনরিটা হার্ড ওয়ার্কিং এর মধ্যে নেই তো নেই তাহলে এইটা অ্যান্সার তাহলে অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যানসার বুঝা গেল নেক্সট ইফ ডিভাইস ইজ কোডেড অ্যাজ দিস এন্ড অর্ডিনেট ইজ কোডেড অ্যাজ দিস তো ভিডিওটা কোডেড কি হবে তাহলে দেখো ভি ভি এর সাথে কে রিলেটেড আছে এ তিন নম্বরে এ তিন নম্বরে আর তার মানে ভি এর জন্য আর হবে তিনটে অপশন তাহলে এই অপশনটা বাদ চলে যাচ্ছে আচ্ছা ই ই এর সাথে কি আছে দেখো সরি ভি আই 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 মানে হচ্ছে এর এক্স আই মানে হচ্ছে এর সরি আই মানে এক দুই তিন চার এ আই মানে হচ্ছে ই সেকেন্ডে হবে ই তাহলে এইটা এটা তো এমনিতেই বাদ চলে যাচ্ছে এটাই হবে তাও একবার চেক করে নিতে bari ও মানে কত ও মানে হচ্ছে এইটার প্রথমে জ আচ্ছা সেটা তো জড হলো ডি মানে কত ডি মানে বি তাহলে মানে পর একটা বি হবে ম্যাচ করছে তারপরে হচ্ছে ই ই মানে কি আছে ই মানে এখানে দেখো সরি ডি ই ই মানে এ এইটা ই ই মানে এ clear

আচ্ছা পাঁচের জন্য কি আছে দেখো পাঁচের জন্য এতে পাঁচ মানে প্রথম ও আচ্ছা তিনটে তো মিলেই গেল এর পরেরটা দিয়ে আলাদা হবে এটা ছয় ছয়ের জন্য কি আছে দেখো না ছয় শেষ এর শেষ মানে ই ও ই ছয়ের জন্য এটা ভুল করলাম হ্যাঁ পাঁচের জন্য হ্যাঁ পাঁচের জন্য তো ও ঠিক আছে দুই আছে পরে দুইয়ের জন্য কি আছে দুইয়ের জন্য এক দুই তিন চার এক দুই তিন চার সি সি দুইয়ের জন্য সি আছে দুইয়ের জন্য সি আছে ছয়ের জন্য কি আছে সি মানে হচ্ছে দুটো কেটে গেল সি আছে তারপরে ই এস এস এই টার্ম শেষেরটা দেখে নিই শেষেরটা শেষেরটা আট আছে আট মানে কি আট মানে হচ্ছে এস তাহলে শেষে এস হবে তারপরে এটা বাদ পড়ে গেল অ্যান্সার হচ্ছে ডি ক্লিয়ার নেক্সট ফাইন্ড আউট অট ওয়ান আচ্ছা স্কোয়ার স্কোয়ার মানে কীরকম স্কোয়ার মানে কীরকম দেখতে হয় স্কোয়ার মানে আমরা জানি চারটে সমান সার্কেল মানে এরকম প্যারালোগ্রাম মানে হচ্ছে এরকম প্যারাল থাকে অপোজিট সাইড দুটো এটা এটা আর এটা এটা অপোজিট সাইড দুটো প্যারাল এটার সাথে এটা প্যারাল আর এটার সাথে এটা প্যারাল আর রেক্ট্যাঙ্গেল মানে জানি এটা চতুর্ভুজ তাহলে এখানে দেখতে পাচ্ছি এর চারটে সাইড এর চারটে সাইডে এর চারটে এটা হচ্ছে সার্কুলার তাহলে অ্যান্সার বি সার্কুলারটা হচ্ছে অড নেক্সট আচ্ছা সিক্স পার্সন সিক্স পার্সন সিট সেক্সাগোনাল টেবিল একটা টেবিলে ছজন বসে আছে অরু সিটের অপোজিট টু বেলা এই অরু সিটের অপোজিট টু বেলা ভালো কথা বেলা হু বিটুইন চিরাং চিরাং অ্যান্ড অ্যান্ডেং আচ্ছা চিরাং ডেট কোন দিকে যাই না তাহলে সি দিকে হলে ডি এ হবে আর সরি আর যদি ডি এদিকে হয় সি দিকে হবে এই তো আর কি বলেছে অরফ বিটুইন ইলা এন্ড ফরেন আচ্ছা তাহলে ই যদি এদিকে হয় এফ এদিকে হবে আর উল্টোটা এদিকে যদি ই হয় তাহলে এদিকে এফ হবে এই তো এবার বলছে ইলা ইজ নেক্সট বলছে ইলা ইজ টু দা লেফট অফ ডে ই হচ্ছে ই হচ্ছে ডি এ লেফটে এ যদি এখানে বসে আর এ যদি এখানে বসে মিলছে না ডি এখানে আর ই এখানে বললে তাহলে ডি এর লেফটে ই এটা মিলছে এটা এটা বাদ সিমিলারলি ই এখানে হয়ে গেলে এফ এখানে হবে তাহলে ইটা এখানে বাদ আর এখানে ডি হয়ে গিয়েছে ডিটা বাদ এইটা হচ্ছে কম্বিনেশন যে হুইচ অফ দা ফলোয়িং পেয়ার ফেসিং টু ইচ আদার ই এর সাথে এফ ই এর সাথে এফ ফেসিং হচ্ছে না এক নম্বর কাটা ডি এর সাথে ই ডি এর সাথে ই ফেস হচ্ছে না কাটা সি এর সাথে ই সি এর সাথে ই ফেস হচ্ছে সি এর সাথে ডি ফেস হচ্ছে না তাহলে অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যানসার ক্লিয়ার নেক্সট আচ্ছা ই ইফ দ্য পার্সেন্ট ইনক্রিজ অফ রেডিয়াস ইন এ সিলিন্ডার ইজ থার্টি থ্রি হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট রেডিয়াস বেড়ে গিয়েছে তাহলে আট টু কী হবে থ্রি হান্ড্রেড বেড়ে গিয়েছে তাহলে থ্রি হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড চারশো বাই হান্ড্রেড ইন্টু আর ওয়ান তার মানে ফোর আর ওয়ান হলো তাহলে ভলিউমটা কতটা বাড়বে যেখানে হাইটটা সেম আছে তাহলে ভি টু ইকোয়াল টু কী হবে পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ আর টু মানে হচ্ছে ফোর আর ওয়ান আর টু মানে হচ্ছে ফোর আর ওয়ান স্কোয়ার এইচ তার মানে ষোলো পাই আর ওয়ান স্কোয়ার এইচ তাহলে ভি হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ তাহলে এখানে হচ্ছে সিক্সটিন ভি তাহলে ইনক্রিজ কত হচ্ছে কতটা বাড়ছে ইনক্রিস হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ভি হচ্ছে সিক্সটিন ভি ওয়ান মাইনাস ভি ওয়ান দ্যাট ফিফটিন আমরা কি লিখতে পারি ফাইভ তাহলে কত পার্সেন্ট বাড়লো পনেরোশো পার্সেন্ট ইনক্রিজ হলো তাহলে অ্যান্সার হচ্ছে এ ক্লিয়ার এ ইজ দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন নেক্সট বলছে হোয়াট ইজ হোয়াট ইজ দা রেশিও অফ দা পেরিমিটার অফ দা সেডেড রিজিয়ান এই সেডেড রিজিয়ানের পেরিমিটারের সাথে সার্কাম তাহলে পেরিমিটারটা কত হচ্ছে পেরিমিটারটা দেখো সার্কাম তো হচ্ছে টু পাই আর তার চার চার ভাগের এক ভাগ তার মানে টু পাই আর বাই ফোর আর এই যে দুটো সাইড আছে এইটা আর এইটা এই একটা আর এই একটা তাহলে টু আর এটাকে লিখলে হবে পাই আর বাই টু প্লাস টু আর চাইলে পাই বাই টু প্লাস লিখতে পারি বা করে দিলে পাই প্লাস ফোর বাই টু ইন্টু আর আর সার্কামফারেন্সটা কত সারকেন্স সারকাম হচ্ছে টু পাই আর তাদের রেশিও করতে হবে তাই তো তাহলে রেশিওটা কত হবে রেশিও পেরিমিটার পাই সারকামফারেন্স পেরিমিটারটা হচ্ছে পাই প্লাস ফোর বাই টু ইন্টু আর বাই সারকামফারেন্স হচ্ছে টু পাই আর তাহলে আর আর তো ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে পাই প্লাস ফোর আর ওই দুইটা নিচে চলে আসবে টু ইন্টু টু পাই দ্যাট ইজ ফোর পাই তাহলে ফোর প্লাস পাই বাই ফোর পাই ফোর প্লাস পাই বাই ফোর পাই অপশন নাম্বার বি অ্যানসার বি ইজ দ্য কারেক্ট অ্যানসার আই থিঙ্ক ক্লিয়ার যদি কোশ্চি কোশ্চেন থাকে যদি কোনো কোনো কোশ্চেন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ওকে দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড মাই ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি বাই দিস টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস গো টু দিস চ্যানেল ইউ ভিডিও হুইজ অলরেডি and share this video to your friends so that he or she also get benefit from this video subscribe this channel if you're new in this channel and press the bell icon to get the notification of upcoming video okay so thank you take care